বেশি থাক না, বেশি পড়ো না, কিন্তু অনেক লেখা দেবো। গত 18 তারিখ একটা অ্যাক্সিডেন্ট এসে একটা মারুতি গাড়ি আর বাইক, তো বাইকে দুজন আসবেন, আর ভিতরে পিলন ড্রাইভার ছিলেন এলিনা দেববর্মা। হ্যাঁ, তো এলিনা দেববর্মা ওই দিন ঘটনার পরে জিবিতে অ্যাডমিট আসলো, তো আজকে সকালবেলা মারা গেছে নাকি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা আস্তাবল গ্রাউন্ডের পিছনে রাস্তা। আচ্ছা, দুর্ঘটনার পর যে গাড়ি এবং বাইকটি বর্তমানে কোথায় আছে? থানাতে আছে। তো মৃত কিশোরীর বাড়ির পক্ষ থেকে এখন অবধি কোনো ধরনের অভিযোগ করা হয়েছে কারো বিরুদ্ধে? হ্যাঁ, এভাবে একটা তদন্ত চলছে, একটা কেস মামলা আমরা নিয়েছি ওই দিনই 18 তারিখে। মেয়েটার নাম কি ছিল? এলিনা দেববর্মা। বয়সটা? 17। বাড়ি লেম্বুছড়া সম্পুরামপাড়া। আচ্ছা, বাইক চালক যে ছেলেটা আছে ওর অবস্থা কীরকম? ক্রিটিক্যাল আছে, অপারেশন হয়েছে আজকে, যদি শুনছি। ছেলেটার নাম জানেন কি? ছেলেটার নাম কিম দেববর্মা।